হ্যালো বন্ধুরা, ইতিমধ্যেই কিন্তু গ্রুপ ডি পোস্টে পঞ্চায়েতে কিন্তু নিয়োগ হচ্ছে। তো তোমরা কিভাবে ফর্ম ফিল আপ করবে, এই মাত্র কিন্তু ফর্ম ফিল আপ ছাড়লো, বলে দিল একদম মুখ্যমন্ত্রী নবান্ন থেকে। তাই বলছি যে আজকে তোমরা এই পদের মধ্যে তোমরা কিভাবে ফর্ম ফিল আপ করবে, তোমাদের মাধ্যমিক পাস যোগ্যতায় তোমাদের ফর্ম ফিল আপ হবে, তো কিভাবে ফর্ম ফিল আপ করবে সম্পূর্ণটা জানাবো। যদি চাকরি পেতে চাও তাহলে কিন্তু এই ভিডিওটা দেখো, নাহলে কিন্তু এখানে স্কিপ করে চলে যাও, কারণ আজকে আমি দেখাবো তোমরা কিভাবে এই জায়গায় ফর্ম ফিল আপ করে তোমরা চাকরিটা পাবে, কী কী ধরনের কোশ্চেন আসবে সম্পূর্ণটা, এই বিষয়টা আমি এই ব্যাপারে মানে সম্পূর্ণ ডিটেলস কিন্তু আমি এই ভিডিওটার মধ্যে দিয়ে দেবো। তো অবশ্যই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকো, যদি একটা স্টেপ মিস করে যাও তাহলে কিন্তু তোমরা চাকরিটা পাবে না। তো তোমাদের প্রথমেই বলে দিচ্ছি, গ্রুপ ডি পোস্টের কিন্তু তোমাদের চাকরিটা হবে। তো তোমাদের আমি এখন স্ক্রিনের মধ্যে দেখিয়ে দিচ্ছি একদম নোটিশটা, তোমাদের এই জায়গায় যে ফর্ম ফিল আপটা করতে লাগবে এটা কিন্তু তোমাদের 10 তারিখ, কিন্তু 10 তারিখ কিন্তু লাস্ট ডেট আছে। তো তোমাদের কালকেই কিন্তু ফর্ম ফিল আপ শুরু হয়েছে, তো 10 তারিখ পর্যন্ত তোমরা ফর্ম ফিল আপটা করতে পারবে, 10 তারিখে 5টা পর্যন্ত। তাই বলছি তোমাদের যদি কারো মানে মাধ্যমিক পাস থাকো তাহলে অবশ্যই তোমরা ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখে তোমাদের ফর্ম ফিল আপটা কীভাবে করবে সেটা দেখে নাও। তোমাদের আমি এখন স্ক্রিনের মধ্যে দেখিয়ে দিচ্ছি তোমরা এই ফর্মটা ফিল আপ করে তোমাদের কী কী লাগবে। তোমাদের এজ প্রুফ লাগবে, কোয়ালিফিকেশন লাগবে, কোয়ালিফিকেশন সার্টিফিকেট দিয়ে তোমাদের যে মানে তোমাদের তোমরা যে স্থায়ী বাসিন্দার সার্টিফিকেট হয় যেটা অঞ্চল থেকে পাওয়া যাবে সেটা নিয়ে তোমরা এই মানে A4 পেজে এটা প্রিন্ট আউট করে তোমাদের তোমরা কিন্তু জমা দিয়ে দিবে ভিডিও অফিসে, তাহলে কিন্তু তোমাদের ব্লক অফিসে জমা দিলে কিন্তু তোমাদের চাকরিটা হয়ে যাবে। তোমাদের এখানে কী কী ধরনের কোশ্চেন আসবে তোমরা এখন এটা বলতে পারো, তোমাদের কোশ্চেন আসবে MCQ টাইপের কোশ্চেন হবে, কয়েকটা অঙ্ক আসবে। তাই বলছি তোমরা যদি যদি চাও যে কী কী ধরনের কোশ্চেন আসবে আমি ওগুলো সাজেশন দিই তো অবশ্যই জানিয়ে দেবো। তো তোমরা কমেন্ট করো, কমেন্ট করলেই কিন্তু আমি তোমাদের জানিয়ে দেবো যে কী কী ধরনের কোশ্চেন হবে, তোমরা কিন্তু তাহলে সহজে এই চাকরিটা উত্তীর্ণ হতে পারবে। তাই বলছি তোমাদের আমি এখন নোটিশটা দেখিয়ে দিয়েছি, প্লাস আমি তোমরা ফর্ম ফিল আপটা কীভাবে করবে তোমরা দেখতে পাচ্ছ, নিজের নাম লিখবে, বাবার নাম লিখবে, এজ লিখবে, তারপরে কোয়ালিফিকেশন লিখবে, তোমরা ন্যাশনালিটি লিখবে, তারপরে তোমরা সম্পূর্ণ নিচেও কিন্তু দেওয়া আছে তোমাদের কী কী ফর্ম ফিল আপ করতে শর্তাবলী আছে সম্পূর্ণ বিষয়টা কিন্তু দেওয়া আছে। তোমাদের আমি ভালো করে বলে দিচ্ছি, তোমরা কিন্তু যেগুলো যেগুলো জিনিস দেবে সব কিন্তু একদম ভালো করে দেবে। তাই বলছি এগুলোই কিন্তু নিচে লেখা আছে, তো তোমরা এখানে দেখে দেখে তোমরা ফর্ম ফিল আপটা করতে পারবে, কোনো রকম অসুবিধা না। যদি অসুবিধা হয় তাহলে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে। তো চাকরিটা কিন্তু ছেড়ে দিয়েছে, তোমরা যদি চাকরি করতে চাও তাহলে কিন্তু ফর্ম ফিল আপটা করে দাও। তোমাদের কোন কোন জায়গায় চাকরি হচ্ছে সেটাও কিন্তু আমি তোমাদের দেখিয়ে দিয়েছি এই নোটিশটার মধ্যে, তোমরা স্ক্রিনটা ভালো করে পজ করে ভালো করে স্ক্রিনশট নিয়ে দেখে নিও। তোমাদের অঞ্চলে কিন্তু ছেড়ে দিয়েছে, তাই বলছি তোমরা মাধ্যমিক পাশ হলে এখনই ফর্ম ফিল আপ করে দাও। তো আজকের মতো ভিডিও এই পর্যন্ত ছিল, এরকম টাইপের ভিডিও দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেও, কারণ সারা ইউটিউবে তোমাদের এত তাড়াতাড়ি তোমাদের চাকরির বিজ্ঞপ্তি কেউ দেবে না। তাই বলছি একদম এই মাত্র কিন্তু ছাড়লো, তাই তোমাদের এই মাত্র কিন্তু ভিডিও করে আমি তোমাদের দিয়ে দিচ্ছি। তো অবশ্যই আজকের মতো ভিডিও এই পর্যন্ত ছিল, সবার মাঝখানে ভিডিওটা শেয়ার করে দিও। তো বাই।